লকডাউনে শিশুদের দুধের যোগানের দায়িত্ব নিলেন মল্লিক এন্টারপ্রাইজের কর্ণধার বাদশা মল্লিক। লকডাউন পরিস্থিতিতে অসহায় মানুষ, মুতাবস্থায় কাজ হারিয়েছে অধিকাংশ পরিবারের, খাদ্যের অভাব দেখা দিয়েছে। এইরকম পরিস্থিতিতে রেশন ও বিভিন্ন ত্রাণের ক্ষেত্রে পরিবারের সকল সদস্যের খাদ্য মিললেও শিশুদের খাদ্যের অভাব দেখা দিয়েছে। এমতাবস্থায় পাঁচটা বেলতলা মল্লিক এন্টারপ্রাইজের কর্ণধার বাদশা মল্লিক ব্যক্তিগত উদ্যোগে প্রায় 200 দুধের মূল্য অর্থাৎ 300 টাকা এবং তার সঙ্গে প্রতি সপ্তাহে শিশুদের উদ্দেশ্যে লকডাউন চলাকালীন দুধ প্রদানের কুপন প্রদান করলেন শিশুদের পরিবারকে। এছাড়াও রমজান মাসে প্রতিদিন 1200 মানুষের জন্য খাদ্য তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেবেন বলে জানিয়েছেন বাদশা মল্লিক। বেলতলায় এই বেলতলা অঞ্চলের অধিকাংশ মানুষই কিন্তু অসহায় এই লকডাউন পরিস্থিতিতে, তারা রীতিমতো খাবারের অভাবে ভুগছে। এমতো অবস্থায় সমস্ত এলাকার মানুষকে বেশ কিছুদিন আগে থেকে খাদ্য সামগ্রী সরবরাহ করছে বাদশা মল্লিক। শুধু পরিবারের সদস্য বড়দের না, ছোটদের জন্য তার অভিনব উদ্যোগ, তাদের বাচ্চাদের খাবারের জন্য বেবি ফুড দুধ দিয়ে সহযোগিতা করছে। আজ দেখা গেল দীর্ঘ কয়েকদিন ধরে এই দুধ পরিষেবা চলছে, আবার আজ সম্পূর্ণ অন্য দুধ প্যাকেট কেনা সম্ভব হচ্ছে না, তাই জন্য তাদেরকে ক্যাশ টাকা সহ তাদেরকে তুলে দেওয়া হচ্ছে কুপন। এই কুপন নিয়ে এলে প্রত্যেক সপ্তাহে একদিন এলে তাদের দুধে অথবা দুধের টাকা মিলে যাবে, এমনটাই প্রতিশ্রুতি দিচ্ছেন বাদশা মল্লিক। তো এই সম্পূর্ণ বিষয়টা বাদশা মল্লিকের কাছ থেকে জেনে নেব। দাদা, কীভাবে মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে? দেখুন, আমি বাদশা মল্লিক, মল্লিক এন্টারপ্রাইজের কর্ণধর। প্রায় এখানে আমার অফিসে বসা অবস্থায়, লকডাউন অবস্থায় অনেক লোক আসে, কান্নাকাটি করে, বলে আমরা পাশে বাড়ি, দূরে বাড়ি, বাচ্চা আছে। আমরা সরকার থেকে চাল ডাল সব চাল পাচ্ছি, কিন্তু খাবার আলু পাচ্ছি না, বাচ্চাদের দুধ পাচ্ছি না, খুব অসহায় কান্নাকাটি করছিল। তো আমরা মল্লিক এন্টারপ্রাইজ থেকে 5-6 জন মিলে বসে ঠিক করলাম যে প্রত্যেক বাচ্চার মুখে দুধ তুলে দেওয়ার জন্য প্রত্যেক সপ্তাহে 1 মাস দাদা 60 বাচ্চাকে দেওয়া হচ্ছিলো, আজকে 100-200 বাচ্চাকে দেওয়া হয়েছে। আচ্ছা, তো বা বিগত দিন আরও বাচ্চাকে দেওয়া হবে। ক্যাশ টাকার সঙ্গে দেওয়া টাকা করে ক্যাশ টাকা দিচ্ছি, আর কুপনটা এই জন্যও দেওয়া হচ্ছে, প্রত্যেক সপ্তাহে তো লাইন দেওয়া সম্ভব নয়, তো আমাদের মল্লিক এন্টারপ্রাইজে ওই কুপনটা নিয়ে আসার পর আমরা তাকে প্রত্যেক সপ্তাহে 300 টাকা করে দেবো, তারা বাচ্চাদের দুধ সংগ্রহ করে নেবে। একদম তাই, সেটা মানুষকে সহযোগিতার জন্যই এই উদ্যোগ। প্রতিদিন ঠিক সংখ্যাটা ঠিক থাকছে না, যখন যেভাবে মানুষ আসছে সেইভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, সেই জন্যই দুধটা স্টক করা সম্ভব হয়নি, তাই যেমন মানুষ আসছে তাদেরকে ক্যাশ টাকা তুলে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি এই রমজান মাসে যে সমস্ত পরিবার খাদ্য সামগ্রী জোগাড় করতে অক্ষম, সেই সমস্ত পরিবারে প্রতিদিন প্রায় 1200 থেকে 1500 মানুষের জন্য খাবার তৈরি হচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন রকম পদ তৈরি হচ্ছে এবং বাড়ি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। এমনকি পরিবারের যতজন সদস্য আছে প্রত্যেকের জন্য খাবার এবং সেই তার কুপনও আজকে দেওয়া হচ্ছে। দাদা, এই যে হ্যাঁ, বিগত 1-2 সপ্তাহ আগে আমি একবার দিয়েছিলাম, 1800 মানুষকে দিয়েছিলাম, চাল ডাল আলু পেঁয়াজ তেল লঙ্কার গুলো হলুদ গুঁড়ো। তো দেওয়ার পর তাদের 3-4 দিন পর আবার শেষ হয়ে গেছিলো। তো আমি ভাবলাম এরকম করে 3-4 দিন পর দিতে দিতে তাহা তো এরকম সিস্টেম থাকবে, তো আমরা সবাই মিলে একটা মল্লিক এন্টারপ্রাইজ থেকে সিস্টেম করলাম যে আমরা 1200-1400 লোকের খাবার প্রত্যেক দিন রাত্রে আর ভোরে আমরা খাবার, বিরিয়ানি, ভাত, চাল, মাংস, ডিম সব রকম বানিয়ে বিগত 1 সপ্তাহ থেকে আমরা 1800-2000 লোককে খাওয়া দাওয়া মুখে তুলে দিচ্ছি বাড়ি বাড়ি। তার জন্য আমার যে কারিগর ছিল তাদেরও লকডাউন অবস্থায় কাজ বন্ধ, তো তাদেরও আমি মাইনে দিয়ে 100টা ছেলেকে রেখেছি, তারাই সমস্ত ওই কাজগুলো করছে। অসংখ্য ধন্যবাদ দাদা। দাদা, এই আগামী দিনে আর কী ভাবনা চিন্তাধারা আছে? আগামী দিনে ভাবনা চিন্তা মানে লকডাউন যদি আবার 2-1 মাস থাকে, ইনশাল্লাহ আমি প্রথম লকডাউন থেকে দিচ্ছি, আর আমি দিচ্ছি না, আমার আল্লাহ দোয়াচ্ছে, আমার বাম্মায় দোয়া, পাড়া প্রতিবেশীর দোয়া দোয়াচ্ছে। তো আমি আগামী দিন যদি 2-3 মাস লকডাউন পড়ে, আমি মল্লিক এন্টারপ্রাইজের কর্ণধর বাদশা মল্লিক কথা দিচ্ছি, ইনশাল্লাহ আবার 2-3 মাস এইভাবেই লোকের সাথে থাকবো, থাকছি, থাকবো।
অসংখ্য ধন্যবাদ। মানে ওনার প্রতিশ্রুতি মানুষের মানুষকে অভুক্ত উনি রাখতে চান না, এলাকার সমস্ত মানুষের জন্য উনি এর বেশ কয়েকদিন আগে কাঁচা খাদ্য সামগ্রী দিয়েছিল। সেই খাদ্য সামগ্রী দেওয়ার পর ওনার মনে হয়েছে যদি রান্না করে দেওয়া যায় প্রত্যেকটা মানুষ পাবে, অর্থাৎ প্রত্যেকটা মানুষ এই দুর্দিনে খিদে মেটাতে পারবে। সেই উদ্দেশ্যেই তৈরি হচ্ছে খাদ্য, নিজের কারখানায় কারিগরদের নিয়ে খাদ্য তৈরি করে বাড়িতে বাড়ি পৌঁছে দিচ্ছেন। পাঁচলা থেকে মুজিবার মল্লিকের সঙ্গে রাকেশ মাইতি, টাইমস বাংলা। টাউনের মার্কেটে বিগত দাদা আমাকে অনেক সহযোগিতা করেছে, ঠিক আছে, আমাদের বাড়িতে খাওয়ানা রান্না করা পৌঁছে দিচ্ছে, তারপরে আমরা আসছি আমাদেরকে মাল দিচ্ছে, যখন যেটা বলছে সে যেটা পাচ্ছে উনি দিচ্ছেন আমাদেরকে, কোনো দিন ফিরিয়ে দেয়নি আমাদেরকে, আর আগেও ফিরিয়ে দেওয়া আশা করি যে ফিরিয়ে দেবেন না। আজকে আপনার বাচ্চার জন্য কী দিয়েছে? আমার বাচ্চার জন্য আজকে টাকা দিয়েছে, এর আগে দুবারে দুধ দিয়েছে, আমার বাচ্চা স্যারাল্যাক্স খায়, স্যারাল্যাক্স দিয়েছে। যে কুপনটা দেওয়া হচ্ছে কুপনে কুপনটা মারফত কিভাবে দুধ সংগ্রহ করবেন আপনি জানেন? হ্যাঁ বলেছেন তো সপ্তাহে সপ্তাহে আসবো, কুপনটা নিয়ে আসবো, উনি মাল দেবেন। মানে যতদিন লকডাউন থাকবে ওই কুপনটা নিয়ে দুধ পাওয়া যাবে? হ্যাঁ দুধটা পাওয়া যাবে। এই মতো অবস্থা, এরকম পরিষেবা পেয়ে আপনি কি বলবেন বাচ্চা এন্টারপ্রাইজের যে কর্ণধার বাচ্চা মল্লিক? আমাদের এতটাই সাহায্য করে দিচ্ছে, আমরা এটাই বাচ্চা আমাদের, আমরা যদি খেতে পাই না পাই বাচ্চা তো পাচ্ছে, তাতে আমাদেরও দিচ্ছে বাচ্চা ভাই। একদম আমরা বাচ্চাদের খাবার দিয়েছি আর বড়োদের খাবার সব জায়গায় দিচ্ছে কিন্তু বাচ্চাদের দেয় না, যার কারণে বাচ্চা ভাইকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে উনি বাচ্চার খাবারটাও দীর্ঘ দৌভাত্যও দিয়েছে আজও দিয়েছেন আমরা, এবং আমরা এটা নিয়ে খুব খুশি। আপনার নামটা? নাম হচ্ছে শাহাবুদ্দিন। আপনার বাচ্চার বয়স কত? 1 বছর 2 মাস। অসুবিধা অনেকটাই হয়েছে, কোনো জায়গা থেকে পাওয়া যায়নি, এই দাদাই এই 1 সপ্তাহ ধরে দেওয়া হচ্ছে, আর এই বেবি ফুড দেওয়া হচ্ছে। এই বেবি ফুড দেওয়া হচ্ছে। আগে পেয়েছেন? না আগে পাইনি। মানে এই এখান থেকেই পাচ্ছেন? হ্যাঁ এইখান থেকেই পাচ্ছি। পাইছি আর প্রতি সপ্তাহে আমরা পাবো এই দাদার কাছ থেকে। আচ্ছা, আপনার নাম কি? জাসমিনা বেগম। আপনার কতদিনের বাচ্চা? আমার এই 6 মাস পড়েছে। পাঁচলা থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।